हेलो फ्रेंड्स, बेंगल जॉब स्टडी यूट्यूब चैनले आपनादेर सकलके जानाई स्वागतम। आबारो निम्नचापे भासछे बांगला गोटा एलाका जुड़े, आबारो रिमझिमिये बृष्टि। एबार आबहावा दफ्तरेर कथा मतो एकेर पर एक जायगाय भयानक बृष्टिते भासछे बांगलार परिस्थिति आबारो दुर्योगाच्छन्न। कोथाओ बृष्टि होच्छे, आबार तारपरेई छेड़े जाच्छे, आबारो रिमझिमिये आसछे बृष्टि। एबारो निम्नचापेर जेरे विध्वस्त साधारण मानुष, आर एमनई समय विधानसभा उपनिर्वाचन। एबार विशाल बड़ काज करे बसलेन মমতা ব্যানার্জি। विधानसभा उपनिर्वाचनेर आगेई एबार मस्जिदे पौंछे गेलेन মমতা ব্যানার্জি। आबारो নতুন করে উপনির্বাচনের আগেই কড়া হিড়িক। ভবানীপুরের এই এলাকা 77 নম্বর ওয়ার্ডে পড়ে, সেখানে ইমামদের সঙ্গে সৌজন্যের সাক্ষাৎ করে ফেললেন মমতা। আর তারপরেই বাড়ি বাড়ি গিয়ে প্রচার শুরু, পরিস্থিতি ক্রমশ টালমাটাল। এবার তার মাঝেই বড় বার্তা দিলেন এবারও শুভেন্দু অধিকারী। একদিকে মমতার বার্তা পাল্টা, অপরদিকে শুভেন্দু কড়া হুঁশিয়ারি। একের পর এক বড় বার্তার পরই তোলপাড় গোটা পশ্চিমবঙ্গ, পরিস্থিতি আবারও টালমাটাল। আর চোখ রাখবো সেখানে কি বলছেন শুভেন্দু অধিকারী। তবে অন্যদিকে আবারও 7000 চাকরির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা। এবারে গোটা রাজ্য কাঁপিয়ে তুল কালাম, যেখানে মুখ্যমন্ত্রী মমতার নির্দেশে এদিন মন্ত্রিসভার বৈঠকে প্রাথমিকে 7000-এর বেশি শিক্ষক নিয়োগ করার সিদ্ধান্ত নিল রাজ্য। আবারও শিক্ষক নিয়োগ ছাত্রছাত্রীদের জন্য যেমন আশার আলো, তেমনি চাকরি প্রার্থীদের জন্য বিরাট বড় খবর। 3925টি শূন্যপদ পূরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কারা কারা চাকরি পাবে তা নিয়ে তোড়জোড়। আর অন্যদিকে আবার ত্রিপুরা নিয়ে বড় বার্তা, যেখানে আগামী 15ই সেপ্টেম্বর আগরতলায় পদযাত্রা করবে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। একদিকে যেমন বাংলা কাঁপছে, তেমনি ত্রিপুরায়ও একের পর এক বড় বার্তা গেরুয়া শিবিরকে কাঁপিয়ে ভয়ানক বার্তা দিচ্ছে এবার তৃণমূল। সব মিলিয়ে পরিস্থিতি সরগরম। আর সেই সাথেই থাকছে একের পর এক উন্নয়নমূলক বার্তা। একদিকে লক্ষ্মীর ভান্ডার, তার সাথে আবার দুয়ারের সোনার সেই প্রকল্পের মাঝেও আবারও বাংলার 4,500 বাড়ি। সব মিলিয়ে থাকছে আজকের বাছাই করা 20টি লেটেস্ট ট্রেন্ডিং ব্রেকিং নিউজ। তো ফ্রেন্ডস, এই লেটেস্ট ও গুরুত্বপূর্ণ খবরগুলো আলোচনার পূর্বে একটু অনুরোধ, বর্তমানে আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন, আপনার জেলার খবর সবার আগে জানতে এক্ষুনি কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে ফেলুন। যে জেলার কমেন্ট সব থেকে বেশি থাকবে সেই জেলা নিয়ে থাকবে একটি তাজা লেটেস্ট পার্টিকুলার ভিডিও। তাই এক মুহূর্ত দেরি না করে এক্ষুনি কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে ফেলুন। তবে তার আগে যারা এখনো সাবস্ক্রাইব করেননি, ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনে অবশ্যই প্রেস করে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল অপশনে ক্লিক করে অল অপশনে ক্লিক করে দিন। তাহলে প্রতিদিনের বাছাই করা ট্রেন্ডিং হেডলাইন, তাজা শিরোনাম সবার আগে চলে আসবে আপনার ফোনের হোম স্ক্রিনে নোটিফিকেশন আকারে, এবং প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ শিরোনাম থাকবে সবার আগে আপনার কাছে। এবার সরাসরি চোখ রাখবো আজকের তাজা শিরোনাম। কাল থেকে কোলকাতা পুরসভার স্বাস্থ্য কেন্দ্রে মিলবে না কোভ্যাক্সিন, জানালো পুরসভা। এবার অনির্দিষ্টকালের জন্য কোভ্যাক্সিন দেওয়া বন্ধ থাকবে, কেন্দ্র পাঠাচ্ছে না তাই কোভ্যাক্সিন দেওয়া সম্ভব নয়, জানালো এবার কোলকাতা পুরসভার তরফ থেকে। আর অপরদিকে তাকালে এবার বুধবার আগরতলায় পদযাত্রা অভিষেকের জোর কদমে চলছে প্রস্তুতি তৃণমূলের। আর সেই সাথে ভবানীপুরের জমজমাট উপনির্বাচন, এবার বিশাল বড় খবর উঠে এলো। এবার আগে ভাগে নেমে পড়লো তৃণমূল কংগ্রেস প্রচারে রাজ্যের মন্ত্রী ফিরিয়াদ হাকিম। অন্যদিকে আবার ভবানীপুর সকালে চা চক্রে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা ডিবরিয়াল, এবার যে যার মতো করে প্রচার সারছেন। এবার একদিকে সিপিএম এর প্রার্থী সিজিব বিশ্বাস ও চড়া হারে নেমেছেন ভবানীপুরে। এবার ভবানীপুর হচ্ছে ব্যাটেল গ্রাউন্ড, এবার খেলা শুরু তোলপাড়ে গোটা দেশ। একদিকে হাই ভোল্টেজ ভবানীপুর নিয়ে যেমনই তৎপরতা, তেমনই আবার ত্রিপুরা নিয়ে সরগরম মমতা। আর এদিকে সারা বাংলা সাক্ষী থাকলো সারাদিনের সেই গুরুত্বপূর্ণ খবর, এবার যোগীর রাজ্যের অ্যাডভার্টাইজমেন্টে মমতার বাংলার মা উড়াল বুলের চিত্র, আর তা নিয়ে তোলপাড়ে গোটা বাংলা অবশেষে সংবাদ মাধ্যমকে দায়ী করেছেন যোগী। আর তারপরে একের পর এক কটাক্ষ শুনিয়েছেন তৃণমূলের বড় বড় তাবড় নেতা। এমনই সময় এবার ডেরেকের তরফ থেকে নতুন করে বার্তা, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে ভালো কাজের জন্য স্বীকৃতি দেওয়ায় উত্তরপ্রদেশ সরকারকে জানাই ধন্যবাদ। যেখানে মূলত তৃণমূল উন্নয়নের দল অবশেষে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরকারি ভালো কাজের স্বীকৃতি দেওয়ায় উত্তরপ্রদেশের সরকারকে ধন্যবাদ জানালেন। সব মিলিয়ে আবারও ডেরেক ও ব্রায়ানের তরফ থেকে যেমনই বার্তা, আর সেই সাথেই বিপদের ইঙ্গিত এবার জারি হলো কঠোর বার্তা। পশ্চিমবঙ্গের বিশেষ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, তার সাথে ঘনীভূত হতে পারে ব্যাপক বিপদ। অরেঞ্জ অ্যালার্ট জারি করলো পশ্চিমবঙ্গ সরকার, বঙ্গোপসাগরে নতুন করে আরো একটি নিম্নচাপের ভুকুটি, তারপরে বিপদ বাড়ছে। শনিবার থেকেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর হাওয়া অফিস। এবার দীঘা, মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর সহ সমুদ্রের উপকূলবর্তী এলাকায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে মৎস্যজীবীদের একটি ট্রায়াল সমুদ্রে পাড়ি দিয়ে দুর্ঘটনার কবলে পড়েছে। আর অপরদিকে আবার ভবানীপুরে কংগ্রেসের ভোট কোন দিকে স্পষ্ট ইঙ্গিত এবার অধীর রঞ্জন চৌধুরী, যেখানে মূলত বাংলার উপনির্বাচনে ভবানীপুরের মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কংগ্রেস প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আর এবার প্রদেশ কংগ্রেস প্রার্থী দেওয়ার প্রস্তাব দিলেও হাইকমান্ড তা খারিজ করে দেয়, এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রচারও করা যাবে না জানালো কংগ্রেসের হাইকমান্ড। অর্থাৎ জোট সঙ্গী সিপিএম প্রার্থী দিলেও কংগ্রেস বিরত থাকছে ভোট প্রচারে। তাহলে কংগ্রেসের ভোট কোন পক্ষে যাবে তা নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়েছে, আর সেই দ্বন্দ্ব অবশ্য তাৎপর্যপূর্ণ বাক্য বিন্যাসে কাটিয়ে দিলেন কংগ্রেস। এমনকি সাংবাদিকরা প্রশ্ন করেছেন, তাহলে কংগ্রেস
কংগ্রেসের ভোট কোথায় যাবে জবাবে অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, কংগ্রেস সমর্থকদের সবার কি আমার কাছে স্পন্সর করা আছে, তারা কোথায় ভোট দেবে বা দেবে না সেটা একান্তই তাদের ব্যক্তিগত ব্যাপার। তবে সর্বভারতীয় নেতৃত্ব যখন বিশেষ একটি সিদ্ধান্ত নিয়েছেন তার পিছনে কোনো না কোনো কারণ রয়েছে, কংগ্রেসের কর্মী সমর্থকরা তা বোঝেন ভালো করে। আর সেই সাথে স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে এবার কংগ্রেসের ভোট কোন দিকে যাচ্ছে। আর অন্যদিকে আবার 200 মিমি পর্যন্ত অতি ভারী বর্ষণের কমলা সতর্কতা, দক্ষিণবঙ্গে প্রবল ঝড়ে এবার উত্তাল হবে সমুদ্র। আবারও পুনরায় বাংলায় বিপদ ফিরছে নিম্নচাপের জেরে অতি ভারী বর্ষণ এবার বাংলার বুকে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, রাজ্যে বিকেলের আগেই বজ্রবিদ্যুৎ সহ প্রবল বর্ষণ হতে চলেছে, নিম্নচাপের জেরে 50-40 কিলোমিটার বেগে ঝড়ো হওয়া, উত্তাল হবে সমুদ্র উপকূল। এমনকি ভারী বৃষ্টির কমলা সতর্কতা, দক্ষিণবঙ্গে মৎস্যজীবীদের সমুদ্র থেকে ফিরে আসতেও নির্দেশ দেওয়া হয়েছে। এবার হাওয়া অফিস জানিয়েছে যেখানে দুপুর 2:35 থেকে 1-2 ঘন্টা পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, অতি ভারী বৃষ্টি, কমলা সতর্কতা, দক্ষিণবঙ্গে ও কলকাতা সহ উপকূলবর্তী জেলায় এবার ঝেঁপে আসবে বৃষ্টি, 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা। এমনকি বেশ কিছু জেলায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতেও মানা করা হয়েছে। এদিকে আবার স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট থাকলেই বিরাট বড় তথ্য, এবার SBI তরফ থেকে নতুন করে তথ্য, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে বিবৃতি জারি করা হলো, গ্রাহক সতর্কতা বার্তা জারি। আর এর সাথেই চোখ এবার অনুব্রত মণ্ডলের দিকে, ত্রিপুরা গিয়ে খেলবো অনুব্রতর কড়া হুঁশিয়ারি, রেফারি করবো না, খেলতে ভালোবাসি, আমি এবার ত্রিপুরা গিয়ে খেলবো মঙ্গলকোটের মাটি থেকে, ত্রিপুরার বিজেপি নেতাদের হুঁশিয়ারি দিলেন অনুব্রত মণ্ডল, যেখানে মূলত এবার খেলার ছক পাল্টে নতুন ছকে খেলতে চাইছেন ত্রিপুরার বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এবার রেফারি করব না, খেলে কর্নার থেকে গোল দেব, এভাবেই মঙ্গলকোটের মাটি থেকে ত্রিপুরার বিজেপি নেতাদের হুঁশিয়ারি দিলেন অনুব্রত মণ্ডল। আর অন্যদিকে চোখ রাখলে আবারও বড় বার্তা, মমতার নির্দেশে এবার চালু হলো মুখ্যমন্ত্রী মমতা প্রবীণদের জন্য দুয়ারে ভ্যাকসিন পরিষেবা চালু করবে। বর্ধমান পুরসভা এবার মোবাইলে কোয়াইন অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করিয়ে ভিড়ে লম্বা লাইন দিয়ে যারা ভ্যাকসিন পেতে বারে বারে পিছুপা হচ্ছেন তাদের জন্যই বড় বার্তা, প্রবীণদের বেশ ঝুঁকি সামলাতে হচ্ছে, তাই এবার সমস্যা থেকে আপাতত মুক্তি দিচ্ছে পুরসভার কর্তৃপক্ষ। ভ্যাকসিন নিয়ে 3টি গাড়ি এবার পুরসভার 3টি ওয়ার্ডে ঘুরবে, যারা লাইন দিয়ে ভ্যাকসিন নিতে পারেননি তাদের জন্য এই পরিষেবা চালু করছে এবার মমতা। চোখ রাখবো আরো এক খবর, এবার স্টুডেন্টদের জন্য বড় বার্তা মমতার সরকার, যেখানে সিলেবাসের পাঠ্যক্রম এবার করোনা ভাইরাস, চলতি শিক্ষাবর্ষ থেকেই এবার 11th শ্রেণীর পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হলো, মূলত 11th শ্রেণীর শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক অংশে এই পাঠ অন্তর্ভুক্ত করা হয়েছে। তার পাশাপাশি এবার 6th শ্রেণীতেও এই পাঠ্যক্রমের নোবেল করোনা ভাইরাসের বিস্তারিত আকার উল্লেখ করতে পারে এমনটাই স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে সচেতনতামূলক বিরাট বড় বার্তা। আর এর সাথেই ভবানীপুর ব্যাটেল গ্রাউন্ড, একের পর এক হাই ভোল্টেজে নেতা নেত্রী, একদিকে মমতা তার পাল্টা এবার 2 আইনজীবী, নতুন করে 3 আইনজীবীর হাড্ডাহাড্ডি লড়াই, ময়দানে নেমে পড়লেন এবার সকল। একদিকে বিজেপির তরফ থেকে প্রিয়াঙ্কা টেবরিওয়াল, অপরদিকে CPM এর তরফ থেকে সিজিব বিশ্বাস, শুক্রবার আলিপুর সার্ভে বিল্ডিং এ মনোনয়ন পত্র জমা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর তারপরে এদের বিশাল বড় হুঙ্কার, এবারে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা, ভবানীপুরে CPM প্রার্থী সিজিব, আইনজীবী, 3 আইনজীবীকে নিয়ে এবার বিশাল বড় খবর বাংলা জুড়ে। তবে অন্য আরো এক খবরে চোখ রাখলে, এবারে দীঘায় প্রবল জলোচ্ছ্বাস, বকখালিতে কড়া সতর্কতা বার্তা, বৃষ্টি চলবে, আজও ভয়ানক বিপদের সম্মুখীন গোটা বাংলা, যেখানে মূলত বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ, আর যার প্রভাবে রবিবার সকাল থেকে উত্তাল সমুদ্র, বৃষ্টির ঝড়ো হওয়া, তারপরে সোমবার পরিস্থিতি আবার উদ্বেগজনক। তবে 14 তারিখের পর বৃষ্টি কিছুটা কমতে পারে বলে আবহাওয়া সূত্রে খবর, তবে বর্তমানে বৃষ্টি যে হারে ফেলছে আবারও বিপদের সম্মুখীন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, 40-50 কিলোমিটার বেগে ঝড়ো হওয়া বইতে পারে বলে সূত্র মারফত খবর। আর তার সাথে অন্যদিকে চোখ রাখলে আবারও ভয়ানক ঘূর্ণিঝড়ের মাঝেই নতুন করে কড়া বার্তা মমতার, পরিস্থিতি আবারও টালমাটাল, বিধানসভার উপনির্বাচন নিয়ে একের পর এক কঠোর সিদ্ধান্ত। এবার পাখির চোখ 2024 লোকসভা নির্বাচন, আর তার দিকে তাকিয়ে একের পর এক গান বাঁধছেন, যেখানে বড় বার্তা এবার ইন্ডিয়া ওন হার বেটিয়া, ভবানীপুর টু কামার হাটি, দিদির হাত ধরে এবার সামনে হাঁটি, এই শব্দগুলো গানে রয়েছে, গানের কথা ও সুর প্রীতমদের, শুনে নেবেন গানটি এবার মদন মিত্রের গলা। আর অন্যদিকে চোখ রাখলে এবার তুমুল বৃষ্টিপাত, বিপর্যস্ত রাজধানী, এবার জলের তলায় একাংশ, বিরাট বিপদে পড়ছে, এবার জারি হলো সতর্কতা, হঠাৎ করে ঝেঁপে বৃষ্টি, তারপর এক নাগাড়ে, শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত আর তাতেই বিধ্বংসী গোটা দিল্লি, প্রায় হাঁটুর সমান জল ভুগছে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের একাংশ, রানওয়ে যেন নদী, বাতিল হয়েছে একাধিক উড়ান, এমনকি জলে থই থই বিভিন্ন রাস্তা ও মুখ থুবড়ে পড়েছে গণপরিবহন ব্যবস্থা, চরম দুর্ভোগে নিত্র যাত্রীরা, সব মিলিয়ে দিল্লির স্বাভাবিক জনজীবন হয়েছে বিপর্যস্ত। আবহাওয়াবিদরা বলছেন সম্প্রতি অতীতের এমন বৃষ্টিপাত দেখেনি দিল্লি, শনিবার সকালে এবার বিশাল বৃষ্টি, প্রায় 1000 মিলিলিটার জল, যা ভেঙে দিয়েছে প্রায় 46 বছরের রেকর্ড, আবারও পরিস্থিতি উদ্বেগজনক। আর তার সাথেই ঝাঁপিয়ে পড়ছেন মমতা, বাংলা জুড়ে একের পর
আবার এক উন্নয়ন এবারে খেলা হবে, তারপরে আবারও নতুন করে বার্তা। সব মিলিয়ে তোলপাড়, একদিকে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে যেমনই তৎপরতা তুঙ্গে, সেই সাথে কাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকলো সব মিলিয়ে থাকছে বাকি থাকা খবর, যা ভিডিওর শেষ স্ক্রিনে একটি ভিডিও দেখতে পাবেন, সেখানে ক্লিক করে যাবতীয় আপডেটটি দেখে নিতে পারবেন। তবে আজকের খবরটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে উপস্থাপন করুন। এক মুহূর্ত দেরি না করে যারা শেয়ার করেননি, ভিডিওর নিচে শেয়ার বাটনে প্রেস করে ফেসবুক হোয়াটসঅ্যাপে যাবতীয় তথ্য শেয়ার করে ফেলুন। আর বাকি থাকা খবর দেখতে ভিডিওর উপরে লোগো দিয়ে প্রেস করে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা ভিডিওতে ক্লিক করে বাকি থাকা তাদের লেটেস্ট অথেন্টিক আপডেট এই মাত্র এক পলকে দেখে নিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, করোনা বিধি মেনে চলুন ও মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করুন।